শনির দশা না প্রেসিডেন্ট জো বাইডেনের নানা বিতর্ক মার্কিন আর চাপের মধ্যে এবার সংবাদ সম্মেলনে করলেন দুইটি ভুল ভ্লাদিমির মুখ মুখফোসকে পুতিন আর কমলা হ্যারিসকে বললেন ট্রাম্প তবে এত কিছুর পরও নির্বাচন অনর বাইডেনের শুধু তাই নয় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্পকে হারাতে তিনি সেরা যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথম টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন জো বাইডেন প্রশ্ন উঠে তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিকে ভুল করে ভ্লাদিমির পুতিন বলে আবারও আলোচনায় বাইডেন ওয়াশিংটনের নেটোর তিন দিনের সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি কথা বলেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা বিষয়ে জেলেনস্কির সাহসিকতা প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে তাকে সম্বোধন করেন পুতিন বলে ভুল সূত্রে নেন পরোক্ষ নেই পরিস্থিতি সামলে নিতে সাহায্য করেন ইউক্রেনের প্রেসিডেন্টও রসিকতা করে বলেন তিনি পুতিন থেকে ভালো He's going to beat President Putin, President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway. Nagudel kache shop grahu kibriyo, taito sharadishet cash out charge shopche kam. It's President. I'm better. You are a hell of a better. <laughs> <laughs> Ydike Vice President Kamala Harris ke bhul kure? Trump, Poland, Biden. Not just for the duration of this war, but beyond after they win. তার এসব ভুল আবারও ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা মনে করিয়ে দিল বাইডেনে আস্থাহীনতায় ভুগছেন খোদ ডেমোক্রেটদের অনেকে তবে বরাবরের মতো আবারও নিজেকে নির্বাচনের যোগ্য প্রার্থী হিসেবে দাবি একাশি বছর বয়সী বাইডেনের বলছেন ট্রাম্পের বিপক্ষে তিনিই সেরা আমি দৃঢ় প্রতিজ্ঞ যে নির্বাচনে লড়ছি আমি সুস্থ কাজের ক্ষেত্রে প্রতিদিনই পরীক্ষা দিচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য আমি সেরা প্রার্থী